মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে নজর করে দেখে এক ইহুদি বেঈমান একটা হরিণী বাচ্চাওয়ালা হরিণী ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে ইহুদি তিন দিন হয়ে গেল আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন হরিণীটাকে তিন দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো মা পাগলের মতো হয়ে গেছে বাচ্চাগুলোরে পেলাম না দুধ দিতে পারি না কলিজা ছটফট করে হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায় হরিণী আমার নবীরে মহব্বতের সালাম জানায় দিল সালাম জানাই আবদার জানায় রহমতের নবী একটু যদি দয়া করতেন আমাকে একটু ছেড়ে দেন আমি বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় দেব নবী চিন্তায় পড়ে গেলেন আমি যদি খুঁটির গোড়া থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নাই হবে না এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন কি করি আল্লাহ জানায় দিলেন নবী জান ইহুদির ঘরে যাবেন এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে নবী দাইয়া ডাক দিয়ে কয় ইহুদি ভাই কুটির গুরাই তুমি হরিণী বেঁধে রেখেছো বলে হ্যাঁ বেঁধে রেখেছি কয় একটু সময় ছেড়ে দাও কে তুমি বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বলে আমগো বংশের লিডারেরা মুহাম্মদ রে খুঁজে মারার জন্য তুমি সেই মুহাম্মদ নি কয় আমি সেই মুহাম্মদ কেন আসছো বলে হরিণীটারে তিন দিন বেঁধে রাখছো বলে হ্যাঁ একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে ইহুদি ডাক দিয়ে কয় রে আব্দুল্লাহর সন্তান আমি শুনছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সবাই পাগল বলে আসলেই তো তুমি পাগল কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাইয়া বা চলে আসবে এটা কেমনে হয় মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে ইহুদি ভাই তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো আমি মুহাম্মদের জিম্মাদারি দাও আমার হাতে রশিটা দিবা আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দেব তুমি ছুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা ওই ছুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা সময়ের মধ্যে যদি হরিণ এসে হাজির না হয় যেই ছুরি হরিণের গলায় লাগাইতি সেই ছুরি আমি মুহাম্মদের গলায় লাগায় দিবি হরিণী কয় তোমারে মারার জন্য কত কৌশল আর অপকৌশল তুমি যেহেতু নিজেই একটা কৌশল বের করে দিলে হাত ছাড়া করা যায় না চলো ইহুদি তরবারি নিয়ে দৌড়ায় খুঁটির গোড়ায় গিয়া রশিটা ছেড়ে মুহাম্মদের হাতে দিছে মায়ার নবী ডেকে বলেন হরিণী জলদি করে যাবি তাকায় দেখ ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে সময়ের মধ্যে যদি হাজিরা না দাও রহমতের নবীর গলায় ছুরি লাগায় দিবে ইহুদি আসমান থেকে আমার মালিক বলেন না নবী আপনার কোনো চিন্তা নাই ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি আমি মুহাম্মদকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি ইহুদি বেঈমান যত চক্রান্ত করবে আমি মাওলার সামনে টিকবে না কারণ আমি মাওলাই হলাম সব থেকে বড় বুদ্ধিওয়ালা আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই যত বুদ্ধিজীবী দেখো এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন কাদের কুদরত দারি বরকা মাঙ্গল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগাহাদার মায়ার নবী হরিণীটারে ডেকে বলল টাইমের মধ্যে আসবি
ইহুদি হাসে পাগল না হরিণীরে কি করে তাড়াতাড়ি টাইমের মধ্যে আসবা হরিণী বুঝেনি হরিণী রশি ছেড়ে দাও মাত্র একটা দৌড় জঙ্গলের ভিতরে গিয়ে ডাক দিছে কই সন্তানেরা তাড়াতাড়ি আয় দেরি করা যাবে না রহমতের নবী দাঁড়াই আছেন পারশে ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো সময় যদি দেরি হয়ে যায় মদিনার নবীর গলায় ছুরি লাগাবে বেঈমান দাঁড়ানো বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছে মা তুমি এত দিন শোনায় কে বেঁধে রেখেছে আজকে কেমন করে আছো বলে রহমাতুল লিল আলামিন ওই পথ দিয়ে যাওয়ার পরে আমি বলার পরে দয়া করেছে বাচ্চাগুলো চিল্লায় কয় মা এত দয়া যেই নবী তোমাকে করেছেন তিন দিন না আরো প্রয়োজনে না খাইয়া থাকবো দুধে মুখ লাগাবো না মায়ার নবীকে একটা নজর না দেখিয়া আমরাও দেখতে চাই মা বলে চলো এবার মা দৌড়ায় বাচ্চাগুলো দৌড়ায় নবীও দাঁড়ানো ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে আইসা মা এবং বাচ্চাগুলো মাথা নত করলো মাটিতে কপাল ঠেকাইলো এরপরে বাচ্চার মা মাথা নাড়ায় নাড়ায় যেন নবীর ইশারায় কি বলল ইহুদি তাকায় দেখতেছে ডাক দিয়ে কয় আব্দুল্লাহ সন্তান ওই বাচ্চাগুলো কি যেন বলতে চাইল কি বলতে চায় এবার নবী কয় ইহুদি ভাই এই বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে আর মা বলেছে ওই বাচ্চাগুলো দুগ্ধ পান করে নয় আমি রহমাতুল লিল আলামিনের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল পেটের ক্ষুধা নিবারণের জন্য দুধ পান করে নাই আর আমার মায়ার নবী এমন মায়ার নবী যেই নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে সাত দিনের ক্ষুধা পর্যন্ত থাকে না একদল মুমিনেরা জান্নাতে যাবে বাহাত্তর দল মুমিনেরা জাহান্নামে যাবে কেন কয় মুমিন দাবি করছে নামাজ পড়ে নাই মুমিন দাবি করছে রোজা রাখে নাই ইমানদার দাবি করেছে নবীর সুন্নাত মানে নাই ইমানদার দাবি করেছে হালাল উপার্জন পেটে ঢুকায় নাই এত বড় কপাল পুরা এত বড় গদ্ধার নিজে হারাম খাইয়া নিজের কলিজাটারে নষ্ট করেছে ঘরের নাবালক বাচ্চাগুলোকেও হারাম খাওয়াইয়া তাদের রক্ত নাপাক করেছে এর মতো আল্লাহর দুশমন মানবতার দুশমন এই জমিনে কেউ হতে পারে না বলো সন্তানের বাবারা তোমার শিশু বাচ্চার তো কোনো গুনাহ নাই কোন অপরাধের কারণে ওরে সুদের টাকা দিয়ে খানা খাওয়াইতেছো বলো ওর রক্ত তো তোমার ঘরের স্ত্রীর রক্ত তো পিওর ওই বাচ্চাটার কোনো আমল নামা নাই গুনাহ নাই এরপর গায়ের জোরে খাওয়াইতেছ লিখে রাখো এই সন্তান কোনোদিন মানুষ হবে না লিখে রাখো আল্লাহর কসম করে বলছি এই হারাম খাওয়াইয়া সন্তান রে বড় বানাবা মরণের আগে সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বলেন অন্যায় করে বাবায় সন্তানের উপরে কেন বিপদ শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই ওই বাচ্চার পাওটা হঠাৎ ভাঙলো কেন আব্বা জানেরা জবাব দেন যারা সন্তানের বাপ হইছেন বালিশে মাথা লাগায় চিন্তা করবেন অন্যায় করছেন আপনি আপনার ঘরের মাইয়া বলা শিশু বাচ্চা নিরপরাধ প্রিয় আপনার বাচ্চার কিডনির উপরে কেন হঠাৎ করে আক্রমণ আপনার বাচ্চার ব্রেনের উপরে কেন আক্রমণ আমার মাওলার কুদরতের ফয়সালা অন্যায় করবি বাবা তুমি সাজা দিব তোমার সন্তানের আমি সাজা দিব তোর সন্তানের তোর সাজা তো পরকালে আছে তবে তোর সন্তানের দেওয়াটা তোর জন্য তো কম সাজা না আল্লাহ কত কঠিন বিষয় বড় কঠিন বিষয় বাহাত্তর দল জাহান্নামী মুমিন মুসলমান
এক দল মুমিন জান্নাতে যাবে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী ওই দলটার পরিচয় কি নবী বলেন দুইটা পরিচয় মা আনা আলাইহি ওয়া আসহাবি এক নাম্বার আমি মুহাম্মদকে মানিয়া চলবে দুই নাম্বার পরিচয় আমার ছাত্র আমার সাহাবায়ে কেরামদের কেউ মেনে চলবে কি বুঝলেন যারা বলে আমরা মুহাম্মদ রে মানি কিন্তু সাহাবায়ে কেরামদের মানে না ওমরে ফারুক রে বেদাতি ভণ্ড কয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বক্তায় বয়ান করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর বিরুদ্ধে কথা বলে এক কথায় যারা সাহাবায়ে কেরামদেরকে আদর্শ মানতে পারে না এদেরকে চিহ্নিত করে নাও এরা মুমিন ঠিক মুসলমান ঠিক মাওলা নাও ঠিক তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আসেনি কথা বলেন না কেন আরে ভাই কেমনে বলি বলতেই তো হবে গীবত হলেও বলতে হবে কারণ গীবত করা হারাম চার কারণে গীবত করা ওয়াজিব ইসলামের ব্যানার লাগাইয়া যদি কোন মাওলানা মুমিনের ঈমান চুরি করে আমল চুরি করে আহলে হক আলেমদের দায়িত্ব তার নাম গুষ্টি সুদ্ধা ঠিকানা সহ উম্মতের জানাইয়া উম্মতের সতর্ক করো ওই ভণ্ডের কাছে যেন না যায় গীবত হইলেও এই গীবতে সওয়াব হবে ইসলামের ব্যানার টানাইয়া একজন মাওলানা বয়ান করে বলে জুমার নামাজের আগে সুন্নতের প্রয়োজন নাই আরেকজন মাওলানা বলে নবীরা ভুল করেছিলেন আমার আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন এটা ইন্ডিয়ার খবর না বাংলাদেশের তাজা খবর আরেকজন মাওলানা তিনি ইসলামের ব্যানারে থেকে বলেন কোরআন শরীফের মধ্যে জাল আছে জাল বলে কি পরিমাণ জাল বলে হাদিসের থেকেও বেশি জাল নাউজুবিল্লাহ আসে না না একটু চিন্তা কইরেই বলেন কারণ আপনার হুজুরে যদি বলে তাহলে তো একটু নাউজুবিল্লাহ চিন্তা করেই বলতে হবে আওয়ামী লীগালারা কয় নাই কোরআনের মধ্যে জাল আছে বিএনপির কেউ বলে নাই কোরআনের মধ্যে জাল আছে কে বলেছে ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে কোরআনের মধ্যে জাল এই ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা বক্তা হইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এ কালেমা পড়বা না কালেমা কুফুরি সুবহানাল্লাহ সোনার বাংলার খবর কই যাইবেন ওই মাওলানা সাহেব কোরআনের মধ্যে জাল আছে নবীরা ভুল করেছেন কালেমা কুফুরি বলার কারণে যেমন ভণ্ড তোমরা যারা সেই বক্তা মাওলানার ভক্ত দাবি করিয়া চুপ থাকবা প্রতিবাদ যদি না জানাও তুমি চুপ থাকার কারণে তুমিও ভণ্ড এলমে রায়ে যাজো করদান বেসাব খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব হক না দারাদ দোস্তে খলকা জানে না নিস্তে ই খসলত একে দিন দারেরা বেঈমানের কাছে তাবলীগ করব এই তাবলীগের দুশমনেরা কয় তোমরা মুসলমানের কেন তাবলীগ করো তোমরা হিন্দুদের কাছে যাও হিন্দুদেরকে দাওয়াত দাও খ্রিস্টানদেরকে দাওয়াত দাও তাদের কাছে আমার মহব্বতের দাবি আমারে তোমরা মিলিয়া সবাই হিন্দু পাড়ায় পাঠায় দাও যাব আমাদেরকে আমাকে তোমরা খ্রিস্টান পাড়ায় পাঠাও গির্জায় গিয়া দাওয়াত দিব কিন্তু কখন 12টা মাস ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান করলাম বিবারিয়া নবীনগর এখন বয়ান করি এখানে আগামী আবার রাত্রে চলে যাব আরেক জায়গায় 12টা মাস 365 দিনের একটা দিনও কম নাই ফজরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান এশার নামাজের পরে বয়ান পারলে মানুষ চায় ফজরের আগে বয়ান দিবেন রাত্র 3টায় দিলেও নিবে রাত্র 4টায় দিলেও নিবে এই বয়ানগুলো কারে করি মুসলমান
মুসলমানের এই তো করি পায় ধইরা ধইরা বয়ান করি মনে হয় জানো আপনাদের টাকার কিনা কিনা গোলাম আমি এত বিনয় হইয়া বয়ান করি পায় ধরে ধরে বয়ান করি বয়ান করে কি বুঝাই জানেন নি চরমনাই না গেলে জাহান্নামে যাবে তাবলীগ না করলে জাহান্নামে যাবে এই কথা তো একবারও বলি না পাঁচকুল্লি টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবে একবারও বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে একবারও বলি না এত চিল্লাইয়া 12টা মাস খানা নাই ঘুম নাই এত কষ্টের উপরে কষ্ট ও আল্লাহর বান্দারা বুঝাইয়া এত চিল্লাইয়া দুইটা স্লোগান অন্তরে ঢুকাইতে চাই ও দুনিয়ার নবীর আশিকের দল দুইটা স্লোগান কলবের মধ্যে ঢুকাও যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালার আর কারো গোলামি করা যাবে না আর কারো আদর্শ মানা কোন পীর সাহেবের গোলামি করা যাবে না হারাম কোন পীরের আদর্শ মানা যাবে না হারাম আল্লাহর গোলামি কেমনে করবা অন্ধের মতো গোলামির ব্যাখ্যা হলো কোন প্রশ্ন নাই এটা এমন কেন ওটা এমন কেন অন্ধ ভক্ত হইয়া আল্লাহর গোলামি করবা অন্ধ ভক্ত হইয়া নবীর আদর্শ মানবা প্রশ্ন করা যাবে না নবী এমন কেন বললেন নবী এমন কেন করলেন অন্ধ ভক্ত হইবা দুইজনার একমাত্র আল্লাহ আর নবীজির আর দুনিয়াতে কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই হারাম আব্বা আম্মার ভক্ত হও তবে অন্ধ না পীর সাহেবের ভক্ত হতে পারবা তবে অন্ধ না ওস্তাদের ভক্ত হওয়া জায়েজ তবে অন্ধ না বক্তা সাহেবের ভক্ত হবেন তবে অন্ধ না তো কেমন ভক্ত চোখ কান খোলা রাইখা ভক্ত হব আমি আমার বক্তাকে মানি আমার পীরকে মানবো আমার আব্বা আম্মাকে মানবো আমার আলেমকে মানবো ইমাম সাহেবকে মানবো কত যতক্ষণ আমার আল্লাহ আর নবী মানবেন যতক্ষণ এর থেকে আর সহজ কথা আছে বলেন এরে নবীর উম্মতের দল ভালো করে বুঝো এই জমিনের মধ্যে যারা আল্লাহর কোরআনের উপরে কথা বলবে এখানে কোনো সার নাই যারা আমার নবী নিয়ে মন্তব্য করবে উল্টা এখানে কোনো সার নাই কথা ঠিক নেই বড় মুসিবত এমন এক সময় আমরা জীবনটাকে রাস্তায় চালাইতেছি কচু পাতার উপরে জীবনটা আছে ঈমান নিয়া মরব পরের কথা বেঁচে থাকা বড় কঠিন মানুষের পায়ে ধরে ধরে কই ভাই সুযোগ পাইলে নামাজটা পড়েন চাইরেন না নামাজ এক হুজুরে কয় এত ইবাদত লাগবে না আরেক হুজুরে কয় বিতরের নামাজ প্রতিদিন পড়া লাগবে না যদি মাঝে মাঝে পড়ো পুরাটাও লাগবে না এক রাকাত ছড়ে মারবা এক রাকাত মাইরে দিও তিন রাকাত দরকার নাই আচ্ছা আমাকে একটা নিরপেক্ষ জবাব দেন এত কুনজা শুনাইছি এটা এক দিকে গেছে এবার নিরপেক্ষ একটা জবাব দিবেন নিরপেক্ষ বলতে নিরপেক্ষ কোনো মানুষ নাই নিরপেক্ষ কোনো কথা নাই আল্লাহ এবং রাসূলের মহব্বতে জবাব দিব এইটা হলো নিরপেক্ষের ব্যাখ্যা কি নবীরা ভুল করেছেন আল্লাহ ভুল করাইছেন কোরআনে জাল আছে কালেমা কুফুরি বিতির লাগবে না জুমার আগে সুন্নাত লাগবে না কাজা নামাজ লাগবে না এই সমস্ত কথা আপনাদের মতো মানুষকে বয়ান কইরা যদি আমি মাওলানা বলি এবার প্রশ্ন প্রশ্ন কিন্তু এখনো করি নাই এই সমস্ত কথা সাধারণ মুসলমানকে বললে যুবকেরাও ভেবেচিন্তে জবাব দিবেন ইসলামের উপকার কি হবে এই প্রশ্ন আমার খুব চিন্তা করে বলবেন কাজা নামাজ লাগবে না এই কথা বললে ইসলামের লাভ কি হ্যাঁ নবীরা ভুল করেছেন সাহাবায়ে কেরাম ভুল করেছেন এই সমস্ত বয়ান আপনাদের শুনাইলে ইসলামের উপকার কি বলেন তো কোরআন শরীফে জাল আছে এই কথা বলার দ্বারা ইসলামের লাভ কি হ্যাঁ আহা আশ্চর্য হওয়ারও তেমন কিছু না কারণ 1500 বছর আগে রসুল ইঞ্জেকশন দিয়েই গেছেন قال النبي صلى الله عليه وآله وسلم على إن شر الشر شرار العلماء
وإن خير الخير خيار العلماء এই দুনিয়ার উম্মতের দল দুনিয়াতে উলামা থাকবে দুই দল এক দল ভন্ড আর এক দল হক উলামা এক দল ভন্ড এদের মতো খারাপ আলেম মানুষ জমিনে আর কেউ হবে না আবার এক দল উলামা থাকবে চূড়ান্ত ভালো এদের মতো ভালো মানুষ জমিনে আর থাকবে না প্রশ্ন বড় জটিল হাফিজ ভাই মদিনার নবী উলামায়ে কেরামদেরকে মাথার মুকুট বললেন কলিজা মেনে নিল দিলটা শান্ত হলো কিন্তু উলামাদের এক দলকে নবী খারাপ বললেন কেন তার 1 সেকেন্ড 5 সেকেন্ডে জবাব নিয়া নাও এই জমিনে লক্ষ লক্ষ গাঁজা করেরা মদ করেরা জুয়া খেলনে ওয়ালারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করতে না পারবে একজন টুপিওয়ালা ভন্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো হাজার গুণ বেশি হয়ে যাবে আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ মুমিনকে কেন বললেন সাহায্য কামনা করো বেঈমানকে কেন বলেন নাই বেঈমানেরা জান্নাত পাবে না জান্নাত পাবে শুধু মুমিন আবার মুমিনের মধ্যে 72 দল জাহান্নামী এক দল জান্নাতি ওই এক দলের পরিচয় শুধু মুহাম্মদ রে মানলে হবে না সাহাবায়ে কেরামদেরকেও মানতে হবে যারা হজ করছেন এরকম কোন আশেক থাকলে একটু বেয়াদবি maaf করবেন হাত দেখাইতে লজ্জা হবে দেখেন তো কারা হজ করিয়েছেন মক্কা মদিনায় গেছেন আল্লাহ কবুল করেন এত কম মানুষ হাত নামান আজকে থেকে নিয়ত করবেন হজ ফরজ হয়ে রইছে খবর নাই আসলে কপালে থাকতে হবে তো বিষয়টা হলো এটা হজের টাকা আছে অনেকের কপালে নাই যাবে কেমনে টাকা আছে কয় যাও না কেন কয় আব্বা আম্মারে না নিয়ে কেমনে যাই শয়তানে লাগাইছে এক পেস এবার মা বাপ মরে গেছে কইবার চলো কানা মাইয়া বলা ছোড়ো কেমনে যাই আরেক পেস সন্তান বড় হয়ে গেছে এখন চল কানা না বিয়া না দিয়ে কেমনে যাই এই রকম পেচে পেচে আল্লাহর বান্দা হজের বাইতুল্লাহর কিনারায় যেতে পারে না এরে নবীর উম্মতের দল আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সাহায্য কামনা করো কেন আমি আল্লাহ তোমাদের এত দুর্বল করে বানাইছি এত দুর্বল করে আমি কোন প্রাণী জমিনে বানাই নাই ওয়াকুলিকাল ইনসানু যাইফা মানুষ বড় দুর্বল কেমন দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল কথা বলতে দুর্বল হাঁটার বেলায় দুর্বল ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খাদ্য 17 কেজি গোশত আসেনি চান্দিনে কোনো খাদক তিন বেলায় 17 কেজি মারবে নাই কয় হুজুর না থাকলে কি হইব চান্দিনা থানার ডাইরি ফিল আপ হয়ে গেছে মামলা আর হামলা খাই খাই জিন্দেগির জন্য পারে না আধা ভোয়া কিন্তু দেড় কেজি লয়ে টানা টানি ডাক্তার রেড সিগন্যাল দিছে মিষ্টি খাবি না খাইলেই গজব আসবে রোগ আছে না নাই আল্লাহর বান্দারে কে ফিরায় শুনছে মিলাদুন নবীর জেলাফি দেয় সবে বরাতের জেলাফি দৌড়াইয়া মসজিদে হাজির হ্যাঁ নগিয়া জেলাফি খাইতে গেছে এক ফোটলা লইছে নিয়া বগলের তলে নিয়া আর এক হাত বাড়ায় দিছে আর এক ফোটলা নিবে এক বেচারা পিছনে তাকায় দেখে আমি একটাই ভাই নাই এই দুইটা লয়ে টানে কেন বগলের তলের ডা লয়ে দিছে দৌ ধরছে পিছন দিয়ে তারে দইরা হোমানে কিলাকিলি জেলাফি পায়ের তলে বর্তা এমন কিলাকিলি লাগছে না জেলাফি খাইলো না আরামে দুটো কথা বলতে পারলো এমন কিলাকিলি মসজিদ থেকে বাইর হইয়া আসমানের দিকে কয় আসমানের দিকে নজর করে কে আল্লাহ তুমি আসো নি কা আসি এই মসজিদ আর আইন না খোদা জেলাফি ভাই নাম না কেন এর নাম বাঙালি এর নাম কি বাঙালি আমরা খানার বেলায় বড় দুর্বল বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় মাছ আছে নীলতিমি এক একটা নীলতিমির দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ কে খাওয়ায় বড় বড় পাহাড় কোহে কাফ ওই পাহাড়ে প্রাণী বসবাস করে সিমরক এক একটা সিমরকের জন্য দৈনিক খানা 40টা মোটা তাজা হাতি কে খাওয়ায় সমুদ্রের একটা মাছ না খাইয়া মরে না জঙ্গলের কোন প্রাণী না খাইয়া মরে না আশরাফুল মখলুকাত মানুষ কেন না খাইয়ে কষ্ট পায় গাদ্দারি করো যে এই জন্য জঙ্গলের প্রাণী আল্লাহর ডিউটি পালন করে কারো সাথে বেয়াদবি করে না
নদীর মাছ বেয়াদবি করে না এই জন্য ওদের রিজিক বন্ধ হয় না আর মানুষ আমার আল্লাহর দাও বাতাস আমার আল্লাহর দাও সূর্যের আলো চাঁদের আলো এত নেয়ামত পাইছো এই জমিনটা নিজের টাকা দিয়ে কিনছেন রেজিস্ট্রি করলেন করিয়া এবার মিস্ত্রি ভাড়া করলেন রড সিমেন্ট বালু দিয়ে তিনতলা বিল্ডিং করলেন ডুপ্লেক্স বিল্ডিং করার পর পেনশনটাই ওয়ালাও বিচারা একাই ট্যাক্স দিবা আগামী বছর আরে আমার টাকা আমার বিল্ডিং মিস্ত্রি খরচ আমার রড বালু সিমেন্ট আমার ট্যাক্স নিতেছে সরকার আল্লাহ কয় নজর করে দেখ তোর টাকার বাড়ি করার পরেও শান্তি নাই সরকার ট্যাক্স নেয় আর আমি আল্লাহ আমার জমিনটা তোদের ফ্রি দিয়ে দিলাম কোনো ট্যাক্সই নাই আমি আল্লাহর এখনো চিনস্নারে নিম হারাম আমি আল্লাহ কেমন দয়াময় তোর শ্বাস করতে কষ্ট হয় হসপিটালে দরায় গেলি অক্সিজেনের পাইপ লাগাইলো কম্পিউটারে টাইম উঠলো বিল দিতে হয় আল্লাহ বলেন নজর করে দেখ আমি আল্লাহ তোর জন্য বাতাসটারে ফ্রি বানায় দিলাম কোনো বিল নাই পানি দরকার দোকানে যাবে পানির বোতল 10 টাকা 15 টাকা আমি আল্লাহ পানিটারে তোর জন্য ফ্রি বানায় দিলাম ও বান্দা নজর করে দেখ সূর্যের আলো ধরে ধরে মানুষেরা এটাকে বিদ্যুৎ আবিষ্কার করে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল নেয় আল্লাহ কয় আমার সূর্যের আলো বান্দা তোদের জন্য ফ্রি দিলাম একটা টাকাও জীবনে বিল চাইলাম না কেন আমি আল্লাহ তোদের বেশি মহব্বত করি এই জন্য সব ফ্রি দিয়া দিলাম আল্লাহ আমাদের বেশি মহব্বত করেন এইজন্য এত অন্যায় করার কারণেও আল্লাহ রাগ করেন না আবার আরেক জায়গায় আরেকটা মহব্বতের লোক আছে রাহমাতুল লিল আলামিন তিনি আমাদের নবী এইজন্য অন্য নবীর উম্মতের গুনাহ করলে চেহারা পাল্টায়া যাইত আমরা আখির নবীর উম্মত হওয়ার পরে গুনাহ করার কারণে চেহারা কেন পাল্টায় না একমাত্র রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার বরকতে কিন্তু চিনলি না রে মানুষ ওই নবী কেমন যেই নবীকে হরিণেরা চিনে জঙ্গলের প্রাণীরা চিনে চোখের পানি ছেড়ে নবীরে সালাম জানায় আমার নবীরে জঙ্গলের প্রাণী চিনল নদীর মাছ চিনল আমরা চিনলাম না মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে নজর করে দেখে এক ইহুদি বেঈমান একটা হরিণী বাচ্চাওয়ালা হরিণী ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে ইহুদি তিন দিন হয়ে গেল আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই ঘটনা লিখেছেন হরিণীটাকে তিন দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখল মা পাগলের মতো হয়ে গেছে বাচ্চাগুলোরে পেলাম না দুধ দিতে পারি না কলিজা ছটফট করে হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায় হরিণী আমার নবীরে মহব্বতের সালাম জানায় দিল সালাম জানাই আবদার জানায় রহমতের নবী একটু যদি দয়া করতেন আমাকে একটু ছেড়ে দেন আমি বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় দিব নবী চিন্তায় পড়ে গেলেন আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নাই হবে না এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে মালিক হলো ইহুদি আর আমি হলাম রহমাতুল লিল আলামিন কি করি আল্লাহ জানায় দিলেন নবী জান ইহুদির ঘরে যাবেন এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে নবী দাইয়া ডাক দিয়ে কয় ইহুদি ভাই কুটির গোড়ায় তুমি হরিণী বেঁধে রেখেছো বলে হ্যাঁ বেঁধে রেখেছি কয় একটু সময় ছেড়ে দাও কে তুমি বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বলে আমগো বংশের লিডারেরা মুহাম্মদ রে খুঁজে মারার জন্য তুমি সেই মুহাম্মদ নি কয় আমি সেই মুহাম্মদ কেন আসছো বলে হরিণীটারে তিন দিন বেঁধে রাখছো বলে হ্যাঁ একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে ইহুদি ডাক দিয়ে কয় রে আব্দুল্লাহর সন্তান আমি শুনছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সবাই পাগল বলে আসলেই তো তুমি পাগল কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাইয়া আবার চলে আসবে এটা কেমনে হয়
মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে হুদি ভাই তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো আমি মুহাম্মাদের জিম্মাদারি দাও আমার হাতে রশিটা দিবা আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দেব তুমি ছুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা ওই ছুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা সময়ের মধ্যে যদি হরিণ এসে হাজির না হয় যেই ছুরি হরিণের গলায় লাগাইতি সেই ছুরি আমি মুহাম্মাদের গলায় লাগায় দিবি হরিণী কয় তোমারে মারার জন্য কত কৌশল আর অপকৌশল তুমি যেহেতু নিজেই একটা কৌশল বের করে দিলা হাত ছাড়া করা যায় না চলো ইহুদি তরবারি নিয়ে দড়ায় খুঁটির গোনায় গিয়া রশিটা ছেড়ে মুহাম্মাদের হাতে দিছে মায়ার নবী ডেকে বলেন হরিণী জলদি করে যাবি তাকায় দেখ ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে সময়ের মধ্যে যদি হাজিরা না দাও রহমতের নবীর গলায় ছুরি লাগায় দিবে ইহুদি আসমান থেকে আমার মালিক বলেন না নবী আপনার কোনো চিন্তা নাই ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি আমি মুহাম্মদকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি ইহুদি বেঈমান যত চক্রান্ত করবে আমি মাওলার সামনে টিকবে না কারণ আমি মাওলাই হলাম সবথেকে বড় বুদ্ধিওয়ালা আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই যত বুদ্ধিজীবী দেখো এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ والله خير الماكرين قدر قدرة داري برك مغل أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بهر حالي تهي ميرا نگهدا مايار نوبي هوري نيتر دیکھے والنو ٹائمير مدد آزبی يهودی حاشے فاغل نا হরিণীরে কি কয় তাড়াতাড়ি টাইমের মধ্যে আসবা হরিণী বুঝেনি হরিণী রশি ছেড়ে দাও মাত্র একটা দৌড় জঙ্গলের ভেতরে গিয়ে ডাক দিছে কই সন্তানেরা তাড়াতাড়ি আয় দেরি করা যাবে না রহমতের নবী দাঁড়াই আছেন পারশে হুদি তরবারি নিয়ে দাঁড়ানো সময় যদি দেরি হয়ে যায় মদিনার নবীর গলায় ছুরি লাগাবে বেঈমান দাঁড়ানো আছে বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছে মা তুমি এতদিন আসনায় কে বেঁধে রেখেছে আজকে কেমন করে আছো বলে রহমাতুল লিল আলামিন ওই পথ দিয়ে যাওয়ার পরে আমি বলার পরে দয়া করেছে বাচ্চাগুলো চিল্লায় কয় মা এত দয়া যেই নবী তোমাকে করেছেন তিন দিন না আরো প্রয়োজনে না খাইয়া থাকবো দুধে মুখ লাগাবো না মায়ার নবীকে একটা নজর না দেখিয়া আমরাও দেখতে চাই মা বলে চলো এবার মা দৌড়ায় বাচ্চাগুলো দৌড়ায় নবীও দাঁড়ানো ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে আইসা মা এবং বাচ্চাগুলো মাথা নত করলো মাটিতে কপাল ঠেকাইলো এরপরে বাচ্চার মা মাথা নাড়ায় নাড়ায় যেন নবীর ইশারায় কি বলল ইহুদি তাকায় দেখতেছে ডাক দিয়ে কয় আব্দুল্লাহ সন্তান ওই বাচ্চাগুলো কি যেন বলতে চাইল কি বলতে চায় এবার নবী কয় ইহুদি ভাই এই বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে আর মা বলেছে ওই বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই
আমি রহমাতুল্লিল আলামিনের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল পেটের ক্ষুধা নিবারণের জন্য দুধ পান করে নাই আর আমার মায়ার নবী এমন মায়ার নবী যেই নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে সাত দিনের ক্ষুধা পর্যন্ত থাকে না এহুদি চোখের পানি ছেড়ে চিল্লায় কয়রে মুহাম্মদ তরবারিটা ফালাইয়া নবীর কদম ধরে কয়রে মুহাম্মদ জঙ্গলের হরিণী যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষ হইয়া যদি চিনতে না পারি আমার মত নিমক হারাম কেউ নাই আমারে মাফ করে দাও আর আমাকে ইমানের পোশাক পরায় দাও জান্নাতের মেহমান বানায় দাও আমার মায়ার নবীর কোনো বয়ান করা লাগে নাই আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে আজ ওই নবীর উম্মত হই সুরে যুব ওই নবীর উম্মত হইয়া আজকে চেহারার মধ্যে নবীর আদর্শ লাগাইতে পারলি না কয়দিন আর বাহাদুরি করবি নজর করে দেখ তোর মত কত যুবক লাশ হয়ে কবরে গেল এমন একটা দিন নাই যেই দিন যুবকের লাশের খবর নাই এই মহামারী সিত্রাং গেল তুফান গেল কয়েকদিন আগে এই তুফানের মধ্যে কত বান্দা চলে গেল বিদেশ থেকে টাকা কামাই করে দেশে এসে বিল্ডিং করলো আনন্দ করবে বিল্ডিং এ ঢুকবে মাত্র দুই দিন পরে মনের বড় আশা ছেলে মেয়ে নিয়ে ঢুকবে কিন্তু যখন রাতে তুফান শুরু হলো বিল্ডিং এর পাশে টিনের ঘরে ঘুমায় গেল ছোট একটা খাদের ভেতরে বাবা যুবক এক পাশে স্ত্রী আর পাশে একটা কন্যা সন্তান রাতের তুফানে একটা বড় গাছ উপরাইয়া শিকড় সুদ্ধা টিনের ঘরের মাঝখানে পড়ে গেল এসে লোকেরা দেখে ওই তিনজনের বুকের উপরে গাছটা চাপ দিল জায়গায় তিনজন নাই এত জীবনের কামাই বিদেশের টাকা দিয়ে সব বিল্ডিং এ ঢেলে দিল কিন্তু পারলো না একটা সেকেন্ডের জন্য বিল্ডিং এ উঠে আরাম করবে কয়দিন আর বাহাদুরি করবে রে যুব আমি বলি না তুমি আমাদের মতো টুপিওয়ালা হুজুর হইয়া যাও না রে বাবা চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ লেখাপড়া করো আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো ও বান্দা তুমি লেখাপড়া করে একজন প্রফেসর হও আমি অন্তর বলে দোয়া করে গেলাম কিন্তু দাবি আমার একটা মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও এই পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মা আপনারা সাহাবায়ে কেরামের মা আপনারা হাফেজে কোরআনের মা ওলামায়ে আহলে হকের মা দামি দামি আদর্শ সন্তানের মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ও আম্মা জান একটা সন্তান কি পারেন না আদর্শওয়ালা বানায় যাবেন ডাক্তার হবে আপনার সন্তান শিখাবেন আপনার সন্তান ডাক্তারি করিয়াও কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে ও আল্লাহর বান্দিরা ও যুবক ও বৃদ্ধ বাবাজি এখনো সময় আছে তওবা করে নাও বলবা হুজুর তোমাদের মতো সম্ভব না না আমাদের মতো হওয়ার কোনো প্রয়োজন নাই তোমার লাইনে তাকায় দেখো তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই আলিফ বা তা কোনোদিন পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে এক বেলার নামাজও বান্দা বাদ দেয় না যুবকেরা আল্লাহর মহব্বতে সত্য কথা বলো আছে না নাই তুমি নিজে কেন পারবা না আমার ঘুমের সময় নিজেরে প্রশ্ন করো তোমার মতো যুবকটা স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে এক বেলার নামাজ বাদ দেয় না বলো যুবক তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও বন্ধ করে না তুমি কেন পারো না তোমার মতো সন্তান নজর করে দেখো কৃষিকাজ করে ময়দানে নদীর মধ্যে মাছ ধরে এক বেলার নামাজ সারে না ও বান্দা তুমি কেন পারবা না
তোমার মতো বান্দা নজর করে দেখো ব্যবসা করে কত কোটি টাকার মালিক এক টাকাও হারাম খায় না নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না রে বাবা অনুরোধ করে বলছি দলাদলি বুঝি না রে বাবা আল্লাহর গোলাম হও নবীর আদর্শের মালা গলায় লাগাও ওই স্কুল কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো পেছনের গুনাহ থেকে তওবা করে আল্লাহকে বলো আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলবো না আল্লাহর মহব্বতের জন্য বান্দা তুমি যদি নিজেকে তৈরি করে নিতে পারো আজকে যদি তওবার নিয়ত করো জীবনটা চলিয়া গেল আর নামাজ ছাড়বা না মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ একমাত্র আমার সম্মানের মালিক আল্লাহ ওই আল্লাহর মহব্বতে আর কোনদিন আমরা নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়ে চলবো কষ্ট দিব না তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন।